আপনি আমার যাবার ব্যবস্থা করে দেবেন কি না? চলুন, আমার গাড়ি বাইরে রয়েছে। ধন্যবাদ, আমাকে একটা ট্যাক্সি ডেকে দিলেই হবে। আমি আপনাকে এমন অনেক সব কথা বলেছি যা কোনো ভদ্রলোকে সহ্য করা উচিত না। সেটা আপনি অনায়াসই ধরে নিতে পারেন, আমি ভদ্রলোক নই। অলকা চৌধুরীর মতন অতি সামান্য মেয়ের কথা মনে রেখে সময় নষ্ট করবেন? এতটা বাজে মানুষ তার আপনি নন। কিন্তু একটা কিছু ব্যবস্থা করুন, সারা রাত ধরে হাঁটবো নাকি? বাহ, এই তো কিছুক্ষণ আগেই মনে হচ্ছিল আমার সঙ্গে আপনি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে যেতে প্রস্তুত আছেন। সুধা আছে? আমি অশেষ। এই সুধা শোন, নিচে দেখবি বিমান চৌধুরী বলে এক ভদ্রলোক আছেন। আরে মেসোমশাকে জিজ্ঞেস করলি বলে দেবে, দেখবি খুব বড় গোঁপ আছে। হ্যাঁ শোন, ওকে গিয়ে বলবি যে ওর মেয়ে অলকা চৌধুরী তার মাথা ধরেছিল, আমি নিজে বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। আর বললাম তো বিমান চৌধুরীর মেয়ে। ফাজলামি হচ্ছে না? অশিষদা, চা কিন্তু জুড়ে যাচ্ছে, শিগগির এসো, সব খেতে হবে কিন্তু। এ নাও রামা। তুমি না? আমি খাবো না। খাবে না? খাও অলকা। অশেষের উপর রাগ করে আর কি করবে বলো? ওর এই স্বভাব, নেমন্তন্ন করেও ভুলে যায়। এখন যায়, দুদিন পরে কিন্তু আর ভুলে যাবে না। আজকে চলি ভাই। কেন, এর মধ্যে যাবেন? আবার বৃষ্টি বৃষ্টি এসে পড়বে, এই বেলা পালাই। আর এই তো চা খাওয়া হলো, অলকার সঙ্গে আলাপ হলো। চলি ভাই। অলকা কেমন? তোমার সঙ্গে আলাপ করে খুব খুশি হয়েছি, আর তুমিও খুশি হয়ে আমাদের এই আদরের উপদ্রব সহ্য করলে, এই তো চাই। উপদ্রবের আসল দিনগুলো তো এখনো বাকি আছে। আহ, এক্ষুনি সব বলে ফেলিস না রামা, সুদিন আসুক তারপর। আচ্ছা চলি। আচ্ছা চলি ভাই। এখানে আসবার পর থেকে যে সমস্ত ব্যাপার হলো তার কোনোটাই আমার ভালো লাগেনি। কেন কেন, কি ব্যাপার বলুন তো? ওই যে আপনার মিনুদি, রমা, বিনা, এদের কথাবার্তা ধরন একটুও ভালো না। কি জানি কেন যে আপনার এদের কথা ভালো লাগলো না তা তো বুঝতে পারছি। আমার তো ধারণা আমাদের পাড়ায় এরকম ভদ্র সুন্দর স্বভাবের মেয়ে আর একটিও নেই। আমি আমি কি সে কথা বলেছি? তবে কিছু না, এবার দয়া করে আমার যাবার ব্যবস্থাটা করে দিলে বাধিত হবে। যাবেন কিন্তু আকাশের অবস্থা তো অতি ভালো মনে হচ্ছে না, ঝড় টড় হতে পারে, আর একটু থেকে গেলে হতো না? না, আমাকে এক্ষুনি যেতে হবে। শৈলেশ্বরের খবরটা না নিয়েই চলে যাবেন? শৈলেশ্বর বাবুর কোনো খবরই আপনার জানা নেই, জানা থাকলে এতক্ষণে নিশ্চয়ই বলতেন। তার মানে বলুন আমি আপনাকে এতক্ষণ ধোঁকা দিচ্ছিলাম? সেটা আপনি নিজেই ভেবে দেখবেন। ও বাবা, মনে হচ্ছে আপনি খুব রেগে গিয়েছেন, তাহলে আপনি যাওয়ার ব্যবস্থাটা করে দিতেই হয়। কি রমা, তুমি? আমার রুমালটা টেবিলে ভুলে ফেলে গেছি। ও তো ফেলে গেছো, নিয়ে এসো। আপনি আমার যাবার ব্যবস্থা করে দেবেন কি না? চলুন, আমার গাড়ি বাইরে রয়েছে। ধন্যবাদ, আমাকে একটা ট্যাক্সি ডেকে দিলেই হবে। চলুন। আমি তো বাড়িতেই ছিলাম হুজুর। যা একটা ট্যাক্সি ডেকে নিও। আচ্ছা। এতক্ষণ বাড়িতেই ছিল? হ্যাঁ, এই ছিল, ড্রাইভার ছিল, মালি ছিল। কিন্তু আপনার কি ধারণা হয়েছিল যে অজানা বাড়িতে আপনাকে একা রেখে আমি সরে পড়েছি?
আপনার কাছে কিন্তু আমার একটা ক্ষমা চাইবার আছে। কিসের ক্ষমা? আমি আপনাকে এমন অনেক সব কথা বলেছি যা কোনো ভদ্রলোকে সহ্য করা উচিত না। সেটা আপনি অনায়াসই ধরে নিতে পারেন, আমি ভদ্রলোক নই। তার মানে আপনার রাগ এখনো যায়? কি করে যাবে, এত করে বললাম এখন যাবেন না, বৃষ্টি আসছে, তা না এক্ষুনি যাচ্ছে। যান, এবার বৃষ্টি মাথা করে যান। আচ্ছা, আপনার ওই মিনতির একদিন ধরে কি করছেন? কোন বিষয় বলুন তো। না, বলছিলাম ওই রমা মেয়েটি দেখতে তো বেশ ভালো। হ্যাঁ, ভালোই তো, বেশ হাসি খুশি মিশুকে ধরনের। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। তাহলে সহজ কথাটা একদিন ধরে কারো মাথায় ঢুকছে না কেন? কোন কথাটা? আপনি এতদিন একা রয়েছেন জেনেও মিনিদের কোনো ব্যবস্থা করছেন না? ও ও, না না, উনি ওরা মাথায় ঘামান। আর আপনি, আপনার মনে কি কোনো রকম? না, আমি এই নিয়ে মাথা ঘামাইনি। তার মানে? তার মানে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই বলি। বুঝতে পারলাম। আসলে আমার ইচ্ছে থাকলেও তার ইচ্ছে নেই। কি আশ্চর্য, তার ইচ্ছে নেই কেন? তা সেই জানি। সে মেয়ে যে কত বোকা তাই ভাবছে। আচ্ছা, তাহলে আমি যাই। যাবেন? হ্যাঁ অশোক বাবু। আমি কি আপনাকে পৌঁছে দিয়ে আসবো? তার কোনো প্রয়োজন হবে না। খালি ঝগড়া করি, সময় কেটে গেল। খুব খারাপ কাটলো কি? অলোকা চৌধুরীকে খালি একটি ঝগড়াটি মেয়ে বলেই মনে রাখবেন? সেটা ভেবে দেখতে হবে। সোজা বাড়ি যাবেন তো? একবার বিয়ে বাড়িতে যেতে হবে। যেতেই হবে? কেন বলুন তো? না, এমনি। আর হয়তো দেখা হবে না। হয়তো হবে না। পুরনো বাগান স্ট্রিটের কোনো গাছের ছায়া মারবার সুযোগ আর হয়তো হবে না। নাই বা হলো, ক্ষতি কি? আজকে সব কথা ভুলে যাবেন তো? মনে রেখে লাভ? সত্যি তো, কি লাভ? অলোকা চৌধুরীর মতন অতি সামান্য মেয়ের কথা মনে রেখে সময় নষ্ট করবেন? এতটা বাজে মানুষ তার আপনি নন। এসব কথা যে ঠাট্টা করে কাউকে বলা উচিত না। ঠাট্টা করে? পাঁচজনে শুনলে পাঁচ কথা ভাবতে পারে তো? পাঁচজনের কথা আমি গ্রাহ্য করি। ট্যাক্সটা চলে গেল যে? তাই তো গেল দেখছি। তাহলে? তাহলে রূপাই কি আমার গাড়িতে রয়েছে? আমার গাড়িতে চলুন। কেন? বিয়ে বাড়িতে যখন আপনার গাড়িতে করে গিয়ে নামবো তখন সবার কাছে কি জবাব দিয়ে দেবেন? ও বুঝলাম। তাহলে এক কাজ করা যাক, বৃষ্টিটা ধরুক, তারপর আবার রামলালের শরণাপন্ন হবো। শুধু শুধু বেচারিকে কেন কষ্ট দেবে? তার চেয়ে চলুন বরং হেঁটেই যাওয়া যাক। হেঁটে এই আলিপুর থেকে সেই ঢাকুরিয়া? রাস্তায় কি কোনো ট্যাক্সি পাওয়া যাবে না? আর যদি না যেতে? তাহলে রিক্সা। আর রিক্সা যদি না যেতে? তাহলে সারা রাত রাস্তার ধারে দাঁড়িয়ে এমনিভাবে তর্ক করে কাটানো যাবে, কেমন?
রাত ঘন্টা ধরে হাঁটতে অত জায়গায় ট্যাক্সি পাবার নাম নেই। আচ্ছা অপয়া, তো আপনি অপয়া? অপবাদে কার প্রাপ্য, আপনার না আমার? কিন্তু একটা কিছু ব্যবস্থা করুন, সারা রাত ধরে হাঁটবো নাকি? বাহ, এই তো কিছুক্ষণ আগেই মনে হচ্ছিল আমার সঙ্গে আপনি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে যেতে প্রস্তুত আছেন। কিন্তু সত্যি ভাবুন তো, ওখানে বিয়ে বাড়িতে আমাকে দেখতে না পেয়ে বাবা এতক্ষণে নিশ্চয়ই ভীষণ ভাবছেন। কিচ্ছু ভাবছেন না। আপনি কি করে জানলেন? তার কারণ আমি নিজে তাকে টেলিফোন করে বলে দিয়েছি যে তার মেয়ের মাথা ধরেছে, সোজা বাড়ি চলে গেছে। এই মিথ্যে কথাটা আপনি শুধু শুধু বলতে গেলেন কেন? তার কারণ তাকে নিশ্চিন্ত করবার আর কোনো উপায় আমার জানা ছিল না বলে। কিন্তু ওখানে না যাবার যে কি কারণ থাকতে পারে সেটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। ওখানে গেলেন না বলে আপনার এই দুর্লভ সঙ্গটুকু তো আমি পেলাম। ঠাট্টা করছেন? সত্যি বলুন তো, ওখানে না গিয়ে আপনার খুব ক্ষতি হয়েছে? তাহলে ওখানে যাবার জন্য আপনি হাঁকুপাঁকু করছিলেন কেন? একটা কথা তো যেতে হবে, বলুন না কোথায় যাব। যেদিকে মন চায়। মন যদি বলে নিরুদ্দেশে যাব তাহলে? বেশ তো, তবে তাই যাওয়া যাবে। ট্যাক্সি! চলুন। কি কোথায় যাব? বাহ, এই যে বলে নির্দেশ যাবেন। কিন্তু অবশ্যই আমার সঙ্গে যেতে যদি আপনার ভয় না করে তাহলে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।